আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আমরা পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে অনুশীলনী 1.4-এর প্রশ্ন 4। দেখো, 4 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। তো গতকালকের ক্লাসে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো শিখেছিলাম, তো এখন আমরা মানের অধক্রম অনুসারে সাজানো শিখবো। তো আমরা শুরু করছি। দেখো, ক নম্বর প্রশ্নে আমাদের এখানে 4টা ভগ্নাংশ দেওয়া হয়েছে, 4 ভাগের 3, 7 ভাগের 6, 8 ভাগের 7, 12 ভাগের 5। এগুলোর মধ্যে আমরা অধক্রম অনুসারে সাজাবো। তো ঊর্ধ্বক্রম এবং অধক্রম কিন্তু একই রকম অঙ্ক, আমরা শুধু সাজানোর সময় বড়টা আগে লিখতে হবে। অর্থাৎ অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজাইতে হবে। শুধু গতদিন যে ক্লাসটা করেছিলাম ঊর্ধ্বক্রমে, সেটার উল্টা করে সাজাতে হবে, বাকি কাজ কিন্তু একই রকম। তো আমরা এখানে বিস্তারিত বলছি না, ভগ্নাংশগুলোর হরের লসাগু করেছি আমরা 168। এই 168 কে আমরা বের করলাম এখানে, গুণ করে 42 ভাগ করলে আমরা পাচ্ছি যে 42। তো 42 পাওয়ার পর আমরা এখন 42 দ্বারা গুণ করছি, গুণ করে নিচে 168 এবং উপরে অর্থাৎ লব 126 পেলাম। একইভাবে পরবর্তীটা করলাম, অর্থাৎ 168 কে 7 দিয়ে ভাগ করে আমরা পেলাম 24। 24 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর কে গুণ করেছি, গুণ করে পেলাম 168 ভাগের 144। একইভাবে তৃতীয়টা, অর্থাৎ 168 কে আমরা তৃতীয় ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেলাম 21। এই 21 দিয়ে আমরা 8 ভাগের 7, অর্থাৎ উপরে এবং নিচে দুইটাকেই গুণ করব, গুণ করে আমরা এখানে পেলাম 168 ভাগের 147। তো এখন সর্বশেষ ভগ্নাংশ অর্থাৎ 12 দিয়ে আমরা এখন ভাগ করব 168 কে, ভাগ করে পেলাম 14। 14 দিয়ে যদি আমরা হর এবং লবকে গুণ করি, তাহলে এখানে পেলাম আমরা 168 ভাগের 70। তো 168 ভাগের 70। এখন আমরা বড়টা, সবচেয়ে বড় অর্থাৎ এই লবের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা আগে লিখবো, অর্থাৎ 147। আর এখানে বড় চিহ্ন হবে, যেহেতু অধক্রমে সাজাচ্ছি বড়টা আগে লিখছি, সেই জন্য বড় চিহ্ন হবে। তারপর হচ্ছে 144, তারপর 126, তারপর 170। এগুলো আমরা লিখবো বড় চিহ্ন দিয়ে। তো একইভাবে এখানে নীচে আমরা যে আমাদের লসাগু হয়েছিল 168, সবকটার নিচে আমরা লিখে দিব 168। 168 দেওয়ার পর এখন আমরা লিখে দিব, অর্থাৎ 168 ভাগের 147-এর মূল ভগ্নাংশ ছিল আমাদের 8 ভাগের 7। তো 8 ভাগের 7, একইভাবে 168 ভাগের 144-এর মূল ভগ্নাংশ ছিল 7 ভাগের 6। 7 ভাগের 6 এখন আমরা লিখছি 4 ভাগের 3, অর্থাৎ 168 ভাগের 126, এর মূল ভগ্নাংশ ছিল 4 ভাগের 3, আর সর্বশেষ ভগ্নাংশ 12 ভাগের 5। তো এই হচ্ছে আমাদের সমাধান, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপর আমরা শুধু সাজিয়ে লিখে দিলাম উত্তর, এটাই হবে। একইভাবে আমরা খ নম্বর অঙ্ক করবো এখন। তো খ নম্বর অঙ্ক কিন্তু একইভাবে আমাদেরকে করতে হবে। তো খ নম্বরে আমরা যখন শুরু করছি, দেখো খেয়াল করো, খ নম্বর অঙ্ক যখন আমরা করছি, এখানেও 4টি ভগ্নাংশ দেওয়া আছে আগের মতোই। এই 4টা ভগ্নাংশের হর গুলোর লসাগু করেছি আমরা, 2600 এসেছে। লসাগু গুলো তোমরা অবশ্যই নিজেরা করতে হবে। তো আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু তোমরা অবশ্যই CW কপিতে করবে, একই সাথে HW কপিতেও করবে। HW কপিটা আমাদের স্কুল খোলার পর সংশ্লিষ্ট টিচারকে দেখাতে হবে এবং আজকের তারিখ দিয়ে HWটা করবে। তো এখন আমরা শুরু করছি। 2600 কে প্রথম ভগ্নাংশের হর 25 দিয়ে ভাগ করলে পেলাম 104। এই 104 দিয়ে এখন আমরা প্রথম ভগ্নাংশটাকে গুণ করব, অর্থাৎ 24 এবং 17 দুইটাকে 104 দিয়ে গুণ করলাম, উপরে পেলাম আমরা, অর্থাৎ লব পেলাম 1768 এবং হর পেলাম 2600। একইভাবে দ্বিতীয়টা, অর্থাৎ 40 দিয়ে আবার ভাগ করবো 2600 কে, আমরা পেলাম 65। 65 দিয়ে উপরে এবং নিচে দুইটাকে গুণ করলাম, গুণ করে আমরা পেলাম উপরে 1495 এবং নিচে 2600। একই সাথে আবার তৃতীয়টা, অর্থাৎ 65 দিয়ে ভাগ করবে এখন 2600 কে, আমরা পেলাম 40। 40 দিয়ে তৃতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করেছি, গুণ করে পেলাম নিচে 2600 এবং উপরে 2040। একইভাবে 130 দিয়ে এখন ভাগ করবো 2600 কে, এখন আমরা পেলাম 20। এই 20 দিয়ে 130 ভাগের 67 কে গুণ করবো উপরে এবং নিচে, এখানে আমরা পেলাম উপরে 1340 এবং হর পেলাম 2600। এখন আমরা দেখবো এই লবগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, যেহেতু অধক্রমে সাজাবো বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় আমরা পেলাম এখানে 2040। 2040-এর পর সবচেয়ে বড় হচ্ছে 1768, তারপর হচ্ছে 1495, তারপর 1340। এগুলো আমরা লিখবো বড় চিহ্ন দিয়ে। তারপর আমরা এখন এই সবগুলোর নিচে শুধু
হর আমাদের লসাগু যেটা হয়েছিল 2600, সে 2600 আমরা লিখে দেবো। সবগুলোর নিচে 2600 লিখে দিলাম। এখন যেটার লব হয়েছিল 2040, এর মূল ভগ্নাংশ ছিল 65/51, আর যেটা হয়েছিল 2600/1768, আর মূল ভগ্নাংশ ছিল 25/17। অর্থাৎ এগুলো কিন্তু আমরা উপর থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারছি। তো আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে গেছে, সুতরাং মানের অধক্রমে অনুসারে সাজিয়ে আমরা পেলাম এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা উত্তরটা দেখাচ্ছি, সরি, আমরা উত্তরটা এখন দেখাচ্ছি। অর্থাৎ 65/51 বড় চিহ্ন, 25/17 বড় চিহ্ন, 40/23 বড় চিহ্ন, 130/67। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। তো আমরা আজকে পর্যন্ত দেখো আমাদের এই চ্যাপ্টারের কতগুলো অঙ্ক করেছি, অর্থাৎ ভগ্নাংশ জোড়া 1 নম্বরে করেছিলাম সমতুল কিনা, 2 নম্বরে করেছিলাম আমাদের ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, তারপর আমরা করেছিলাম ঊর্ধ্বক্রমে সাজানো, তারপর করেছিলাম অধক্রমে সাজানো। তো এই সবগুলো বিষয়েই তোমরা আবারও করবে, কারণ পরবর্তী অঙ্কগুলোতে আমাদের এই সবগুলো বিষয়ই প্রয়োজন হবে। তো ইনশাল্লাহ সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করবে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।